নব্বইয়ের দশকে গোবিন্দের আধিপত্য ছিল তার অভিনয় ও নাচের জন্য কোটি কোটি মানুষ পাগল ছিল বলিউডের নায়িকারা একসঙ্গে কাজ করতে লাইন দিতেন তার কারণে কারিশ্বা কাপুর থেকে রাভিনা ট্যান্ডন পর্যন্ত অনেক অভিনেতার সাথে এই জুটি হিট হয়েছিল কিন্তু একজন অভিনেতা ছিলেন যার সাথে গোবিন্দ এসেছিলেন দুজনেই খুব কাছাকাছি পড়েছিলেন এবং গভীর প্রেমে পড়েছিলেন পরিস্থিতি এমন হয়েছিল যে যখন তারা অভিনেত্রীর বেডরুমে ধরা পড়েছিলেন হিরো নাম্বার ওয়ান এখানে আমরা রানী মুখার্জি এবং গোবিন্দের প্রেমের সম্পর্কে কথা বলছি গোবিন্দ রানীর প্রেমে এতটাই পাগল ছিল যে সে তার স্ত্রীকে ছেড়ে তার সাথে বসবাস করতে গিয়েছিল কিন্তু তারপর তার স্ত্রীও তাকে এমন একটি পাঠ শিখিয়েছিল যে তাকে অন্য পথে ফিরে আসতে হয়েছিল এমনকি ক্ষমাও চাইতে হয়েছে তাহলে কি হল রানী গোবিন্দ এবং তার স্ত্রী সুনিতা আহুজার মধ্যে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত লাইক দিয়ে দেখতে থাকুন কারণ আজ আমরা আপনাকে গোবিন্দের প্রেমের সম্পর্কের সাথে এমন একটি ঘটনা বলবো যা আপনিও অবাক হয়ে যাবেন গোবিন্দ এবং রানী মুখার্জি একসঙ্গে অনেক ছবি করেছেন এর মধ্যে রয়েছে হাতকার দি আপনে চালো ইস্ক লাদায়ে পিয়ার দিওয়ানা হতাহের মতো ছবি তাদের মধ্যে ঘনিষ্ঠতার সীমাই পৌঁছেছে গোবিন্দ চলচ্চিত্রের সেটে তার হাসি খুশি প্রকৃতি এবং দুর্দান্ত হাস্যরাসের জন্য ইন্ডাস্ট্রিতে পরিচিত এছাড়া তার বলিষ্ঠ অভিনয় ও প্রাণবন্ত নাচও তাকে অন্য অভিনেতাদের থেকে আলাদা করে তোলে রানী মুখার্জিও গোবিন্দের এই গুণের প্রেমে পড়েছিলেন কারও অজান্তেই তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় গোবিন্দ রানীর প্রেমে এতটাই গভীরভাবে পড়ে গিয়েছিলেন যে তিনি তার স্ত্রী এবং দুই সন্তানকে রেখে রানীর সাথে বসবাস করতে চলে যান সে সময় প্রায়ই গোবিন্দ ও রানীর প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা হতো কিন্তু এই আলোচনা চরমে পৌঁছে যখন গোবিন্দ রানীর বেডরুমে ধরা পড়েন ঘটনাটি এমন যে একবার এক সাংবাদিক রানী মুখার্জির বাড়িতে তার সাক্ষাৎকার নিতে পৌঁছেছিলেন কিন্তু তিনি রানী মুখার্জির বেডরুমে গোবিন্দকে নাইট ড্রেসে দেখতে পান এটা দেখে তিনিও অবাক হলেন এরপরই এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর গোবিন্দের স্ত্রী সুনিতার কাছে পৌঁছলে তিনি ক্ষিপ্ত হতে থাকেন গোবিন্দ ও তার মধ্যে অনেক মারামারি হয়েছিল সুনিতা গোবিন্দকে শিক্ষা দিতে চেয়েছিল সে কারণেই সে গোবিন্দকে ছেড়ে তার দুই সন্তানকে নিয়ে বাবা মায়ের বাড়িতে চলে যায় শুধু তাই নয় গোবিন্দকে চিরতরে ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন সুনিতা অবশেষে গোবিন্দ তার ভুল বুঝতে পারলেন তিনি সুনিতার কাছে ক্ষমা চাইলেন এছাড়াও রানী মুখার্জিকে ভুলে তিনি তার থেকে দূরত্ব বাড়িয়ে দিলেন তিনি সুনিতাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাকে আর কখনো প্রতারণা করবেন না এবং সম্পূর্ণ সততার সাথে একটি নতুন জীবন শুরু করবেন বর্তমানে গোবিন্দ ও সুনিতা সুখী দাম্পত্য জীবন যাপন করছেন একই সঙ্গে বলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়াকে বিয়ে করে থিতু হয়েছেন রানী মুখার্জিও যাই হোক আপনি যদি আপনার স্বামীকে অন্য মহিলার সাথে বেডরুমে ধরেন তবে আপনার প্রতিক্রিয়া কি হবে মন্তব্য করে আমাদের জানান এবং যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ